অশ্লীলভাবে স্পর্শ করায় যুবককে ভিড় রাস্তায় টেনে চর কষালো এক যুবতী। রবিবার রাতে মেখলিগঞ্জ ব্লকের কুচরিবাড়ির জাবুরা বাড়িতে ওই যুবতী টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় একা পেয়ে বাইক নিয়ে এক যুবক তাকে ধাক্কা দেয় ও অশ্লীলভাবে স্পর্শ করে বলে অভিযোগ। এরপর খানিকটা দূরে জাবুরাবাড়ি বাজারের কাছে ওই যুবককে দেখতে পেয়ে টেনে চর মারে ওই যুবতী। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা ওই যুবককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ পরে রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনাস্থলে অ্যাডিশনাল এসপি অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, ঘটনার তদন্ত চলছে। মেখলিগঞ্জ থেকে দীপেন রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।